স্বাগত ভর্তি গ্রুপে। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। প্রিয় শিক্ষক বৃন্দ, আপনারা প্রত্যেক বছরই বিদ্যালয় সুমারি তথ্য আপডেট করা লাগে সরকারি ওয়েবসাইটে দেয়। তো আমরা দেখাবো যে কিভাবে FEF1 বা বিদ্যালয় সুমারি 2020 আপডেট করতে হয়। তো ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওটাই টাচ দিয়ে একটি বেল আইকন ওপেন হবে, ওটাই ক্লিক দিয়ে অলে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আমার নতুন নতুন এবার প্রাইমারি বিষয়ে নতুন নতুন টিউটোরিয়াল আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পেয়ে যাবেন। তো শুরু করছি টিউটোরিয়ালটি, লেটস গো স্টার্ট। ব্রাউজার ওপেন করব, যে কোনো ব্রাউজার আপনি ওপেন করতে পারেন। আমি ক্রোমো ব্রাউজারটি ওপেন করছি। প্রথমে আমি একটি জিমেইল লগ ইন করে নেই, আরেকটি ট্যাব নেই। এই ট্যাবটি আমরা লিখব প্রাইমারি স্কুলের ওয়েবসাইটের অ্যাড্রেসটি, লেখার সাথে চলে আসে www.dpe.gov.vd। এই অ্যাড্রেসটাতে আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার সাথে সাথে এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে নিচে একটু নিচে আসে আসতে দেখতে পারবেন যে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনা, এটা ক্লিক দিবেন। তো এখানে হলো আপনার ই শুমারি যে সফটটি ড্যাশবোর্ড, প্রধান ড্যাশবোর্ডটি চলে আসছে। তো এখানে আপনার হলো আপনার জিমেইল আর নিচে হলো আপনার এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যদি আপনার জিমেইল পাসওয়ার্ডটি দিলে এখানে হবে না, প্রথমে আপনাকে এখান থেকে একটা নিবন্ধন করতে হবে। নিবন্ধনে আমরা একটি নাম লিখি, ওকে এটুকু থাক। পুনর নাম ইংরেজিতে আমি লিখলাম, এরপরে মোবাইল নাম্বার, ওকে নাম্বারটি দেওয়ার পরে আপনার মেইল অ্যাড্রেসটি লিখবেন এখানে। তো এই জিমেইল অ্যাড্রেসটি দেওয়ার পরে এটাই এই এই জিমেইলটাই পরবর্তীতে আপনার এখানে এই যে ব্যবহারকারী ইমেইল হিসাবে ব্যবহার করতে হবে এখানে। আর এই পাসওয়ার্ড দিবেন, এবার পাসওয়ার্ড, ওকে এখানে পুনরায় এই একই পাসওয়ার্ডটি এখানে সেট করবেন, ওকে। এই পাসওয়ার্ডটি আপনার এই পাসওয়ার্ডে ব্যবহারকারী পাসওয়ার্ডে সেট করতে হবে। এই মেইলটি, এই যে মেইলটি আপনারা এখানে দিবেন, এই মেইলটা এখানে ব্যবহারকারী ইমেইল নামে পরিচিত, এই নামটা এই মেইলটা আপনাকে এখানে দিতে হবে এবং পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র দিতে হবে, আপনার ব্যবহারকারীর একটি জাতীয় পরিচয়পত্র দেবেন, ওকে। পাসওয়ার্ডটি নিশ্চিত। এবার এই কোডটি আপনার এখানে দেখে দেখে উঠিয়ে দিতে হবে, ওকে। তো এই কোডটি উঠিয়ে দেওয়ার পরে এখানে নিবন্ধনে ক্লিক। তো দেখ যে এখানে আপনার মেইল দিলে, আমার তো আসলে একটি মেইল তৈরি করা আছে বলে তৈরি করা আছে আমার একটি মেইল তৈরি করা আছে, এর জন্য আমার এটা যাই হোক, আপনারা এখানে একটি মেইল অ্যাড্রেস দিবেন। তো এরকম একটা ইমেইল অ্যাড্রেস এখান দিয়ে এটা নিবন্ধনটা সক্রিয় হলে নিবন্ধনটা তৈরি করে এখানে দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, প্রবেশ করবেন। তো এখানে এই যে বিদ্যালয় সুমারি 2020 আমরা এই কাজটি করব, এটা ক্লিক দিই। তো এটা ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমরা এই যে নতুন বিদ্যালয় এটা খুঁজে নেব। নতুন বিদ্যালয় ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আপনি স্কুলের ইএমআই স্কোরটি দিবেন, স্কুলের এই নয় সংখ্যার এই ইএমআই স্কোরটি এখানে প্রদান করবেন। পরে এখান থেকে সিলেক্ট করবেন আপনার স্কুলের সরকারি সরকারি প্রাইমারি, সরকারি পুরানো সরকারি স্কুলগুলো, সরকারি এই 01 আর 90 সরকারি গুলো, জাতীয় 99 দিয়ে এটাই সিলেক্ট দিবেন। আর আপনার প্রয়োজনে অনুপাতে আপনি এখানে যে স্কুল বা ইবতেদায়ী হবে মাদ্রাসা হলে ইবতেদায়ী মাদ্রাসা দিবেন। তো আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেখান থেকে এটা চেক মার্ক দিয়ে নেবেন, আমার সরকারি প্রাইমারি স্কুল বিদ্যালয়ের তালিকায় ক্লিক দিন। তো ক্লিক দেওয়ার সাথে সাথে যে স্কুলটি শো করছে, আমি যে স্কুলের ইএমআই স্কোরটি এখানে দিয়েছি সেই স্কুলটা শো করছে, কাপাসের সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে এই উপরটায় সুমারি তথ্য হাল নাগাদ এটা ক্লিক দিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে যদি আপনার এখানে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন মনে হয় তো আপনার ফার্স্ট এই পরিবর্তনটা করে নিতে পারবেন। প্রধান শিক্ষক ঘরে এখানে আপনি বসাবেন, অনুমোদিত পদ কয়টি, আপনার প্রধান শিক্ষকের অনুমোদিত পদ কয়টি, সহকারী শিক্ষকের পদ কয়টি এবং প্রাক প্রাথমিক কয়টি, দপ্তরি কর্মকর্তা আছে কিনা থাকে তাহলে দিবেন। এখানে পদ সৃষ্টি সৃজনশীল পদগুলো আপনি এখানে বসাবেন,
আর কর্মরত, বর্তমানে কর্মরত কতজন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক কতজন আছে প্রাক প্রাথমিক এবং দপ্তরিক এমপ্লয় থাকলে এখানে এক। তো এই সেট আপ গুলো আপনারা দেখে দেখে করবেন। বিদ্যালয় ভবন ওয়ার্ড ব্লক ভবন সংখ্যা এক, এখানে একটি একটাই আছে, কক্ষ নম্বর 4। ওয়ার্ড ব্লক যদি থাকে আপনি এখানে ওয়ার্ড ব্লকটি দিবেন। তো সব শেষে এটা দেখে যদি পরিবর্তন করার প্রয়োজন হয় এখান থেকে আপনারা পরিবর্তন করবেন, করে এখানে নিচে তথ্য হালনাগাদ করুন, এখানে ক্লিক দিবেন। তো এখানে একটু অপেক্ষা করতে হবে, আপনার প্রধান একটি তথ্যের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় ইউএসএস সিস্টেম আপনার বিদ্যালয় নিবন্ধন সম্পন্ন হচ্ছে। ই তথ্য সংগ্রহ ফর্মটি প্রস্তুত করা হচ্ছে, এখানে 30 সেকেন্ড সময় নেবে, আপনার প্রদানকৃত সোয়াব গুলো তৈরি হতে একটু সময় নেবে। ওকে, তো এখানে এবারে এই তথ্য প্রদান শুরু করুন, অর্থাৎ আমার ফর্মটি প্রস্তুত হয়েছে। তো এখন তথ্য প্রদান শুরুতে ক্লিক, এটা ক্লিক দিবেন। তো এখানে ফার্স্ট ফেজ এগুলো পরিবর্তন, এখান থেকে আপনি পরিবর্তন করে দিতে পারেন। এই যে তথ্যগুলো আমি একটু আগে দেখিয়েছি, তো এই পরিবর্তন গুলো আপনারা এখানে যদি পরিবর্তন থাকে পরিবর্তন করে দেবেন। আমার পরিবর্তন নাই বলে পরিবর্তন করছি না। ভবন সংখ্যা, কয়টি ভবন আছে আপনি ভবন সংখ্যা দিবেন, কক্ষ নাম্বার দিবেন, এবং ওয়ার্ড ব্লক যদি আপনার থাকে এখানে দিবেন, না থাকলে দরকার নাই। তো আমার নাই এগুলো। এখানে নিচে আসলে একটু নিচে আসলে প্রত্যেকটা ঘর আপনি এরকম চেক দিবেন যে কোন ঘরটা আপনার প্রয়োজনীয় কাজ করতে হবে। তো আপনার আছে গ্রেড নির্ধারণের সন, এখানে যদি আপনি ক্লিক দেন, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সনটি এখানে দেখাবে। প্রয়োজন থাকলে আপনার প্রত্যেকটি ঘর আপনি এখানে পড়ে দেখবেন, যেটা আপনার পরিবর্তন করার প্রয়োজন মনে হয় সেটা আপনার প্রয়োজন আপনি পরিবর্তন করবেন। হ্যাঁ না সিলেক্ট, হ্যাঁ ওকে, আমি নামটি পরিবর্তন করে দিলাম। যদি আপনার যে নাম সে নামটি আপনি পরিবর্তন করে দেবেন, এবং প্রাক প্রাথমিক চালু আছে কিনা, কোন কোন শ্রেণী পর্যন্ত আপনার চালু আছে সেগুলো দেখে নেবেন। এখানে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী যদি আপনার চালু থাকে তাহলে হ্যাঁ করে দেবেন। তো সবশেষে এগুলো প্রত্যেকটাই আপনার ওকে, এটা না সাইক্লোন না, প্রত্যেকটাই আপনাকে সিলেক্ট করতে হবে। তো ওকে, সবশেষে আপনি একবার দেখে নেবেন উপর থেকে আর উপর থেকে নিচে পর্যন্ত আপনি একবার দেখে নেবেন, দেখে নিয়ে সংরক্ষণে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার একটি ঘর অলরেডি আসলে পূরণ করা হয়নি বলে তার সিগনাল দেখাচ্ছে। তো আপনি এই ঘরটি পূরণ করে দেই। ওকে, সংরক্ষণ, হ্যাঁ এবার সফলভাবে এটি আপগ্রেড হয়েছে। তো ভুলগুলো আসলে নিবে না, পরবর্তী ধাপটা আপনার সক্রিয়ভাবে এমনি লোড হয়ে আসবে, ততটুকু সময় আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এখানে ভূমির তথ্য চাচ্ছে, তা ভূমির তথ্য যদি আপনার পরিবর্তন থাকে তবে অবশ্যই আপনি এখানে এটি পরিবর্তন করবেন, নতুন ভূমির তথ্য যদি থাকে আপনার দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে পরবর্তীতে যাবেন। ভবনের নম্বর বা ভবন, বিদ্যালয়ের ভবনের তথ্য, এখানে ভবনের তথ্য আপনার পরিবর্তন করতে হয় তাহলে পরিবর্তন করবেন, এখানে নতুন ভবনের তথ্য দিবেন। আর যদি প্রয়োজন না হয় পরবর্তীতে, আমার প্রয়োজন নাই পরবর্তীতে যাচ্ছি। এরপরে আছে বিদ্যালয় কক্ষের তথ্য, যদি আপনার কক্ষের তথ্য প্রয়োজন হয় বিদ্যালয়, এখানে একটা রেড কালার রয়েছে, বিদ্যালয় শুমারি 2020, বিদ্যালয় কক্ষ সংক্রান্ত তথ্য হয় নতুন তথ্য সংশোধন করা হয়েছে, অনুগ্রহ করে নিচের তালিকা হতে পূর্ববর্তী প্রদানকৃত তথ্য। সুতরাং এখানে বলতে চাচ্ছে যে এখানে কিছু পরিবর্তন করা হয়েছে, যেন এগুলো অবশ্যই পূরণ করা লাগবে, অবশ্যই পরিবর্তন করতে হবে। ভবন নাম্বার দিবেন, এটা দিই, বর্তমান অবস্থা ভালো, সংরক্ষণ। প্রত্যেকটা তথ্য দিয়ে আপনার অপেক্ষা করতে হবে, পরবর্তী পেজে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে যাওয়া হবে। এখানে একটা তথ্য ঘর অলরেডি যে আমি দিলাম, তো পরবর্তী ধাপে যাই। এখানে এলো বিদ্যালয় স্যানিটেশন ব্যবস্থা, এখানে হচ্ছে বিদ্যালয় শুমারি 2020, বিদ্যালয় স্যানিটেশন ব্যবস্থা সম্পর্কিত তথ্য সংযোজন করা হয়েছে। যদি আপনার পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই আমি একটি দেখিয়ে দিলাম যে নতুন স্যানিটেশন, এখান থেকে আপনারা নতুন তথ্যগুলো দিতে পারবেন। আর যদি আপনার এখানে সব কিছু ঠিকঠাক থাকে তবে আপনি এখানে পরবর্তীতে ধাপে যাবেন। তো এখানে ওকে, এই আসবাবপত্র তথ্য, আসবাবপত্রের তথ্যগুলো আপনাকে অবশ্যই দিতে হবে এখানে।
ওকে, এখানে চেয়ার কয়টি আছে দিতে হবে? 12টি চেয়ার। মেরামত যোগ্য এক, গণভার যোগ্য কয়টি আছে রাখতে হবে দুই। এখানে টেবিল কয়টি আছে আপনি দিবেন? ওকে, আপনি মেরামত যোগ্য এক। ওকে, ফাইভ ইঞ্চ কয়টি আছে? যাই হোক, এগুলো আপনারা প্রত্যেকটা ঘর আমি স্যার, যাই হোক আপনারা এখানে দিবেন যে যে এখানে যে আসবাবপত্রের ধরন গুলো আছে এখানে আপনার ব্যবহার উপযোগী কয়টি, মানে ভালো আছে কতগুলো, আপনি সেখানে মানে টোটাল টোটাল আপনি দিবেন। টোটাল দেওয়ার পরে এখানে মেরামত যোগ্য কতগুলো আপনাকে মেরামত করা লাগবে সেটা দিবেন, ব্যবহার অনুপযোগী মানে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তথ্য এই এই লাইন দিয়ে দিবেন। তো সব শেষ দেওয়ার পরে আপনারা নিচে আসে 2019 সালের মা সমাবেশ কতটি করেছেন, আপনি যেটা আপনি এখানে যে মা সমাবেশ যে কয়টি হয়েছে আপনি এখানে দিবেন। এখানে সব শেষ এই যে শিক্ষক সমিতি পিটি আছে কিনা, পিটি কমিটি আপনার স্কুলে আছে কিনা, হ্যাঁ সিলেক্ট দিয়ে দিবেন, থাকে সিলেক্ট দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। সবাই আছে কয়েকটি সমস্ত তথ্যগুলো আপনি এখানে পড়ে পড়ে এখানে সংশোধন করে নিতে পারবেন, এখানে ক্লিক দিয়ে দিয়ে আপনি এগুলো পরিবর্তন করবেন। এরপরে আছে হলো এই দ্বিতীয় পাতায় বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি, এখানে বিদ্যালয়ের জন্য ল্যাপটপ আছে কিনা এখানে সিলেক্ট দিয়ে দেখাবেন, হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না। এখানে আর এইগুলো আপনি পড়বেন, কম্পিউটার ডেস্কটপ প্রাপ্ত সংখ্যা কয়টি, কম্পিউটার ডেস্কটপ প্রশিক্ষণ ব্যতীত প্রাপ্ত কতগুলো, আপনার এখানে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘর আপনি এখানে পড়বেন, পড়ে পড়ে এইগুলো আপনারা হালফিল করবেন সুন্দরভাবে। তবে কিছু কাজ আছে এগুলো কিন্তু মাস্ট বি আপনার করাই লাগবে, না গেলে আপনি এই তথ্যগুলো আপডেট নিবে না। এই যে এইরকমের চিহ্নগুলো, এই যে এরকমের চিহ্নগুলো আপনাকে অবশ্যই সিলেক্ট দিয়ে এটা সম্পাদন করতে হবে, আর এগুলো আপনি আপনার পড়ে আপনার পরিমাণ মতো করে দিবেন। ইন্টারনেট এগুলো দিয়ে আপনি এখানে তথ্য পুনর্যাচাইয়ে ক্লিক দিবেন। তো আপনাকে রিভিউতে আরেকবার দেখাচ্ছে, যদি আপনি এগুলো দেখে নেবেন যে আপনার এখানে কোনো ভুল ত্রুটি হলো কিনা, সুন্দরভাবে দেখে নেওয়ার পরে আপনি সংরক্ষণে ক্লিক দিবেন। আর যদি আপনার মনে করেন যে আপনার এখানে কোথাও ভুল হয়েছে, তো তথ্য পরিমার্জনে ক্লিক দিলে আপনার পুনরায় সেই পেজটি আবার লোড হবে, হওয়ার পরে আপনি আবার সংশোধন করে সম্পাদনে দিলে তাহলে আপনার আবার এরকম আসবে। তো সব শেষে আমি সংরক্ষণে ক্লিক দিই। তো এরকম আসলে আপনারা বিচলিত হওয়ার প্রয়োজন নাই, এটা অটোমেটিকলি আপনার দ্বিতীয় যে পরবর্তী যে ধাপ সেই ধাপে আপনাকে অটোমেটিকলি নেওয়া হবে, এই জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। ওকে, এখানে চলে পরবর্তী আসছে বিদ্যালয়ের শিক্ষকের তথ্য। তা আপনাকে যদি যদি নতুন শিক্ষকের তথ্য থাকে, তো অবশ্যই এখানে যে প্লাস চিহ্ন আমি আগেই বলছিলাম, প্লাস নতুন যে কোনো তথ্য দেওয়া যদি আপনার এই অপশনে ক্লিক দিয়ে আপনি নতুন শিক্ষকের তথ্য এখানে আপলোড দিতে পারবেন। নতুন শিক্ষকের তথ্য প্লাস দিলাম, প্লাসে ক্লিক দেই, যে শিক্ষকের তথ্য দেওয়ার জন্য যে ড্যাশবোর্ডটি আপনার পুরো ড্যাশবোর্ডটি আপনার কমপ্লিটলি পূরণ করতে হবে, যে ওনার নাম বাংলায় লিখবেন, ইংরেজিতে নাম লিখবেন, পদের নাম এগুলো সিলেক্ট করে তার কি যোগ্যতা আছে, যোগদানের তারিখ বা বিষয়ভিত্তিক ট্রেনিং আছে কিনা এরকম সিলেক্ট দিলে আপনাকে পাওয়া যাবে। এগুলো আপনি সিলেক্ট করে করে এবং তার বর্তমান ঠিকানা কোথায় আছে দিয়ে সর্বশেষ সংরক্ষণ দিলে তার নতুন শিক্ষকের তথ্যটি এখানে আপলোড হয়ে যাবে। তো কে পরবর্তীতে আসছে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর কর্মচারীর শূন্য পদের মেয়াদ, এখানে নতুন শূন্য পদের তথ্য আমি ক্লিক দেই। তো এখানে আসলে প্রধান শিক্ষক শূন্য পদ নাই, তো সহকারী শিক্ষক নাই, তারপর হলো প্রাক প্রাথমিক নাই, দপ্তরি কাম প্রহরী, শূন্য পদ যদি আপনার থাকে অবশ্যই আপনি শূন্য পদের এটা দেখাবেন, আপনার শূন্য পদে যদি মেয়াদ কতদিনে আপনার এখানে শূন্য পদ আছে, কতদিন মাস বছর দিয়ে আপনি এখানে সংরক্ষণে ক্লিক দিলে আপনার তথ্যটি আপলোড হয়ে যাবে। আমাদের এখানে আসলে এই দপ্তরি কম প্রহরী বা এখানে যে চারটি ক্যাটাগরি দেখাচ্ছে, প্রধান প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রাক প্রাথমিক বা দপ্তরি কম প্রহরী, কোনোটাই এখানে শূন্য পদ নাই। যে থাকতো তাহলে আপনি এখানে সিলেক্ট করে আপনি সেই শূন্য পদটার সময়টা আপনি এখানে তুলে দিবেন, দিয়ে এখানে সংরক্ষণ সংরক্ষণ করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। এরপরে আমি পরবর্তী ধাপে চলে যাই। ওকে, আমাদের চলে আসছে যে শিক্ষার্থী সংক্রান্ত প্রাক প্রাথমিক
এরকম আমার প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের তথ্য আপডেট করতে হবে। আর আপনার স্কুলে যদি অষ্টম শ্রেণী পর্যন্ত থাকে তাহলে অবশ্যই অষ্টম শ্রেণী পর্যন্ত আপনার তথ্য আপডেট করা লাগবে। তো এখানে 19 সালে 2019 সালে আপনার এই প্রাক প্রাথমিকতে কতজন ছাত্র ছাত্রী ছিল আপনার এটা দিয়ে দিবেন। ওকে, দুইটা দেওয়ার পরে এটা অটোমেটিকলি নিয়ে আসার 20 সালে বর্তমানে কতজন আছে। ওকে, তো প্রথমে আমার এটা আসলে এটা এই 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 তথ্যটা এখানে দিতে হবে। দ্বিতীয় ঘরে আপনার 15 সালে যেতে এই প্রাক প্রাথমিক এটা পাস প্লাস, তো আপনার 15 সালে হলে 20 সালে এটা পাস প্লাস হয়, সেক্ষেত্রে আপনার এই তথ্যটা এখানে অবশ্যই দিতে হবে। আর যদি কেউ রিপিটার থাকে তো অবশ্যই তার এখানে দিতে হবে, আর রিপিটার না থাকলে এখানে দিতে হবে। তো বালক এখানে 12, বালিকা 14। ওকে, আর যদি আপনার রিপিটার থাকে অবশ্যই আপনার এই ঘরে দিবেন, যদি তার সে 1 বছর তার বয়স বেশি থাকবে। আর রিপিটারের সংখ্যা একই শ্রেণীতে অধ্যয়নরত, এখানে যদি আপনি 1 দেন তাহলে অবশ্যই আপনার এখানে 1 কেটে, এখানে যদি এখানে আপনার রিপিটার থাকে, একজন যদি রিপিটার থাকে তাহলে এখানে হবে 11 আর এখানে 1 হবে, যেহেতু আপনার তার বয়স 1 বছর বৃদ্ধি থাকে। আর রিপিটার না থাকলে দেওয়ার প্রয়োজন নাই, রিপিটার থাকলে অবশ্যই আপনার এই ঘরে রিপিটার বসাবেন। পরবর্তী ধাপে আসছে হলো ভর্তিকৃত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আপনার স্কুলে যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে তো অবশ্যই শারীরিক প্রতিবন্ধী, ক্ষীণ দৃষ্টি বা ক্ষীণ শ্রবণ বা যাই থাকুক আপনার এখানে সেই তথ্যগুলো দিবেন। বালক বালক হলে এই ঘরে দিবেন, বালিকা হলে এই ঘরে দিবেন। এগুলো পড়লে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সবশেষে আপনি এখানে তথ্য সম্পাদনায় কোন যাচাই করে এটা ক্লিক দিবেন। হ্যাঁ, এটা আসলে যে একবার যাচাই করার জন্য আপনাকে দেখাচ্ছে, তখন এটা ভালো করে একবার দেখে নেবেন। দেখে নিয়ে শেষে যদি কমপ্লিট থাকে সংরক্ষণে দিবেন, আর যদি ভুল থাকে তো অবশ্যই তথ্য পরিমার্জনে ক্লিক দিয়ে আবার পুনরায় এটা এডিট করতে পারবেন। তো আমি সংরক্ষণে ক্লিক দেই। তো এখানে আপলোড হচ্ছে, একটু একটু করে পুরা এই কভার স্ট্রিপ পূরণ হয়ে যাবে। ওকে, আমাদের দ্বিতীয় পেজটি যে আপলোড হয়েছে প্রাক প্রাথমিকের দ্বিতীয় আরেকটি পাতা রয়েছে, সেই পেজটি আমাদের এই পেজের কাজটি করতে হবে। তো প্রথমে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, যদি আপনার বিদ্যালয় নৃগোষ্ঠী কোনো চাকমা মার মা ত্রিপুরা এগুলো যদি থাকে তো অবশ্যই আপনি দেবেন, অন্যান্য থাকলে তাও দিবেন। যে এই পাতার পরে আসছে শিক্ষার্থী গড় উপস্থিতি, এই গড় উপস্থিতিটা অবশ্যই আপনাকে দিতে হবে। অক্টোবর 19-এ কত ছিল, ওকে এটা অটোমেটিকলি নিল। এরপর আপনার বিদ্যালয়ের শাখার ব্যবহার, যদি বালক বা বালিকার জন্য আলাদা যদি কোনো শাখা থাকে তবে অবশ্যই আপনি এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে বালক বালক যদি বালক বালিকা যদি যৌথ থাকে তাহলে এখানে 1 প্রেস দিবেন। ওকে, যদি অল্প বাচ্চা অল্প শিশু থাকে স্কুলে তো অবশ্যই আসলে বালক বালিকাদের একটি শাখায় থাকে, আর যদি আপনার স্কুলে অধিক সংখ্যা থাকে তাহলে অধিক সংখ্যা বাচ্চারা থাকে তাহলে তাহলে আপনারা এই বালক তাহলে বালকের জন্য যদি শাখা থাকে তবে আপনি দিবেন। কয়টি শাখা আছে মেয়েদের, বালকদের জন্য কয়টি শাখা আছে, বালিকাদের জন্য কয়টি শাখা আছে, এগুলো দিয়ে আপনি এটা পূরণ করে দিবেন। তো আমার আসলে একই শাখার জন্য তথ্য পরিমার্জন এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটি আবার দেখাচ্ছে, তো এক্ষেত্রে নিচেই সমস্ত সবকিছু ঠিক থাকলে অবশ্যই সংরক্ষণে ক্লিক। ওকে, দেখতে পাচ্ছেন যে অলরেডি 13% আমাদের আপলোড সফল হয়েছে। এখানে আপনাদের আর কিছু করার প্রয়োজন নাই, অটোমেটিকলি আমাদের আরেকটি পেজ নিয়ে নিবে। এই যে অলরেডি অটোমেটিকলি আরেকটি পেজ নিয়ে নিয়েছে। এখানে আমরা প্রাক প্রাথমিকের কাজ করছি, এবার প্রথম শ্রেণী আসছে। তো এরকম ধাপে ধাপে আপনাদের 5টি শ্রেণীর কাজই আসলে করতে হবে। আমি আসলে টিউটোরিয়ালটি অনেক বড় হবে, বিদায় আমি সমস্ত ক্লাসে দেখাচ্ছি না, আমি শিশু শ্রেণী দেখাচ্ছি আর শেষে পঞ্চম শ্রেণী ক্লাসটি দেখিয়ে আপনাদের, নতুবা আসলে টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে। যাক, এই চ্যানেলটি প্রথম শ্রেণীটা দেখিয়ে দিই। তো প্রথমে আছে হলো বাচ্চা, এখানে কয়জন প্রথম শ্রেণী কত ছাত্রছাত্রী আপনার, ওকে। আর যদি আপনার রিপিটার থাকে তো এগোরে দিবেন, যদি আপনার রিপিটার থেকে একই শ্রেণীতে পুনরাবৃত্তি থাকে তো ওখানে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই। ওকে, তো
ওকে, গত বছর। ওকে, এটা দেওয়ার পরে তো আমাদের প্রথম শ্রেণীর দ্বিতীয় যে দ্বিতীয় পাতাটি লোড হয়েছে, এখানে যদি উপজাতি থাকে আপনার অবশ্যই দিবেন, সেটা বালক হলে এই ঘরে আর বালিকা হলে এই ঘরে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। আর এখানে একটি এই প্রথম শ্রেণীতে একটি নতুন সিস্টেমটা থাকে, সেটা হলো এটা দেখানোর জন্য আমি প্রথম শ্রেণীর কাজটা আপনাদের দেখালাম। তো এখানে আপনার এই বিদ্যালয়ের শ্রেণী সমাপ্তকারী, তার মানে আপনার এই বিদ্যালয়ের শ্রেণী শিশু শ্রেণী থেকে কতজন আপনার ওয়ানে উঠছে, অন্য বিদ্যালয় থেকে কতজন আসছে এবং সরাসরি একম কম শ্রেণীতে ভর্তি হয়েছে, মানে একটা নতুন ভর্তি হয়েছে কতজন, সেগুলো আপনারা এখানে এই তথ্যগুলো দিবেন। দিয়ে এটা আসলে অন্য ক্লাসে নাই, এই ওয়ানে ওয়ানে এটা সংযুক্ত করা আছে। তো বিদ্যালয় শ্রেণী সমাপ্তকারী আপনার এই তথ্যগুলো এখানে দিবেন আপনার থাকলে। টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য আমি তো ভিতরে তিনটি ক্লাস দেখাইনি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী, তো পঞ্চম শ্রেণীর কাজটি আপনাদের আমি একটু দেখাই। ওকে, আমার একটু হয়েছে আসলে এটাই যে আমি পুরো কমপ্লিট না করে এখানে তথ্য সংরক্ষণ ক্লিক, আসলে এটা আমাদের ভুল হয়েছে, ভুলার জন্য অবশ্যই যে দেখছেন আমি এখানে তথ্য আসলে দিতে পারি নাই। তথ্য দেওয়ার জন্য আমাদের যেহেতু চূড়ান্ত ভাবে এটা দেখাচ্ছে, তো আমি এই তথ্য পরিমার্জনে যাই, গেলে আবার এই পেজটি আমাদের পুনরায় লোড হবে কেমন করে সেটা আমি দেখিয়ে দিই। সেই দেখতে পাচ্ছেন যে আবার পুনরায় পেজটি লোড হয়েছে, এখানে বালক 15 18। তো ওকে, এখানে ওকে এখানে 13, এখানে 19, ওকে 32 দেখালাম। এখানে অবশ্যই আমি এখানে একটি রিপিটার দেখাই, এখানে কিভাবে বসাতে হবে এটা দেখাচ্ছি, সেটা রিপিটার আমি দেখাই। এখানে বালক 2 জন রিপিটার দেখালাম, বালিকা 1 জন। তো অবশ্যই আমার এখানে যে 13 দিয়েছি, এই 13টি আমার এই 13 ঘরটি এই ঘরে হলে তার 10 বছর প্লাস হয়। তো সেক্ষেত্রে আমি এখানে যেহেতু বালক আমি রিপিটার দেখিয়েছি এখানে 2 জন, তো 2 জন বালক যদি রিপিটার দেখায় তো এই ঘরে আগে এই 11 প্লাসে অবশ্যই 2 লিখতে হবে, আর এখানে 13 জন আমি মোট বালক দেখাইছি এর জন্য এখানে 11 জন হবে। ওকে, এই দুইটা যোগ করে এই 13 সমান হবে, মানে আপনি যদি রিপিটার যেগুলো দেখাবেন বালক অবশ্যই আপনার তো এখানে রিপিটার যা দেখাবেন আপনি অবশ্যই এই দুইটা যোগ করে এর সমান হতে পারেন, নতুবা আপনার তথ্য আপলোড নিবে না। তো বালক এখানে দেখিয়েছি বালিকা 1, তো বালিকা এখানে 1 আর বাদ বাকি এখানে 19 থেকে তাহলে 18। ওকে, তাহলে 18 1 19। তো এইটা এই যে 2020 সালে যে তথ্য, এই তথ্যটা এখানে এই এই দুইটা যোগ করে এখানে অবশ্যই 20 হতে হবে, নতুবা আপনার তথ্যটি আপলোড সঠিকভাবে নিবে না। আপনি যদি অবশ্যই এখানে এই রিপিটার দেখান, একই শ্রেণীতে পুনরাবৃত্তি দেখান, তো অবশ্যই আপনার নিচের ঘরে এই বয়স ভিত্তিকের সাথে এটা মিলতে হবে। এখানে আমি 2 জন বালক দেখিয়েছি বলে এখানে 11 প্লাসে 2 জনকে দেখাতে হচ্ছে, আর 11 জন তারা রেগুলার, তাহলে 11 2 13, এই দুই এই দুই সংখ্যা যোগ করে এটার সাথে অবশ্যই মিলতে হবে, এবং 18 19 এই 19 এখানে মিলতে হবে। এটা যদি না মেলে তাহলে আপনার তথ্যটি আপলোড নিবে না। তো শেষে আমরা তথ্য পুনর্যাচাই করুন, দেখ ক্লিক দেই, তোকে কমপ্লিটলি আমরা একবার দেখে নেই সংরক্ষণ। ওকে, তো আরেকটি পেজ যে লোড নিয়ে নিল, প্রত্যেকটা ক্লাসে 2টি পাতা আপনাদের সংশোধন করতে হবে, এখানে উপস্থিতি পার্সেন্ট দিতে হবে। ওকে, শিফট ভাগ করে দিতে হবে, এখানে এক শিফট মানে শাখা, আর যদি এই উপজাতি থাকে তো উপজাতি অবশ্যই দিবেন, দিয়ে তথ্য পুনর্যাচাই। তো ওকে, চূড়ান্ত দেখে নিয়ে সংরক্ষণ। তো তথ্য আমাদের 80% অলরেডি পূরণ হয়ে গেছে। ওকে, তো এখানে দেখাচ্ছে হলো ষষ্ঠ শ্রেণী, তো আমরা যদি ষষ্ঠ শ্রেণী এখানে লেখা আছে বিদ্যালয়ে বর্তমান ষষ্ঠ
অষ্টম শ্রেণীতে পাঠদান করা হয় না, বিদায়ী ফর্মটি প্রযোজ্য নয়। যদি আপনার অষ্টম শ্রেণী পর্যন্ত থাকে, তো অবশ্যই প্রথমে আপনারা ঘরগুলো সিলেক্ট ওপেন করে নিয়ে এই তথ্যগুলো আপনার সম্পাদন করতে হবে। তো এখানে যেহেতু এটাই প্রযোজ্য নয়, বিদায় সংরক্ষণ ডাইরেক্ট সংরক্ষণ ক্লিক দেই। ওকে, সপ্তম ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পাতা, এটিও আমাদের প্রয়োজ্য নয়। তথ্য লোড হওয়ার সময় যদি কখনো এরকম আপনার সার্ভারে সমস্যা দেখায়, অনেক সময় দেখাতে পারে, টাইম আউট দেখাতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেখা যাতে আপনার আসলে ওটা সাইন আউট হয়ে যায়, তো আপনার পুনরায় আবার নতুন করে লগ ইন করে নেবেন। প্রবেশ করুন। ওকে, পুনরায় আপনি আবার প্রবেশ করবেন বিদ্যালয় শুমারি। ওকে, এই যে আমরা যে কাজটা করছি আসলে সেটা দেখাচ্ছে, তো এখানে আমরা অলরেডি ফাইলের কাজ করছি, তো এটা ক্লিক দিবেন। আর যদি আপনার দুইটা স্ক্রিনশট করে এখানে তথ্য মুছুন, তো এটা আপনি, হ্যাঁ, মুছে ফেলুন, এটা আপনারা মুছে দিতে পারবেন। আমরা উপরটায় যেহেতু কাজ করবো, তত এটা এটার কিছু কাজ করছি বিদায়, এখানে শুমারি তথ্য এটাই যাবেন আপনি, যেহেতু আপনি এখানে কিছু কাজ করছেন। এখানে শেষ হওয়ার পর পরে এরকমের বিদ্যালয় শুমারি 100% যাবে, এটা লাল হয়ে আছে, তার মানে ক্লিয়ার হয়নি। এর জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সিগনাল, প্রত্যেকটা সিগনাল টিক মার্কা সবুজ হবে, তাই যদি একটি লাল হয়ে আছে, এই লাল গুলোর পরে আপনারা সংশোধন করে নেবেন বিদ্যালয় পানি। এখানে বিদ্যালয় ফরম পূরণের অবস্থা থেকে বিদ্যালয়ে পানি জলের এটি দিয়ে পরবর্তীতে যাবেন, পরবর্তীতে যে এটা সংশোধন করে দেবেন, যেটা সমস্যা হবে সেটা সংশোধন করে দেবেন, দিয়ে সংরক্ষণে ক্লিক দিলে দেওয়ার পর পরে আপনারা এই যে দেখতে পারবেন যে এটি সম্পাদনের 100% হবে। তো পুরো 100% এই যে এরকমের বিদ্যালয় সময় 100% সবুজ সিগনালে জ্বললে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের তথ্যটি কমপ্লিট আপলোড হয়েছে। এবং নিচে আপনারা চেক করে দেখতে পারবেন যে সমস্ত সিগনাল গুলো সবুজ সিগনাল হয়ে গেছে, এবং এই ডাউনলোড লিঙ্কটি আপনারা দেখতে পারবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, পরামর্শ থাকলে কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি চলাকালীন সময় দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওটা টাচ দিবেন, দিলে একটি বেল আইকন ওপেন হবে, বেল আইকন ওপেন হলে ওটা ওপেন করে দিবেন। তবে আবার যে নতুন নতুন টিউটোরিয়াল ছাড়ো প্রাইমারি বিষয়ক, তো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো দেখাবো আর একটি টিউটোরিয়ালে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।